নজর রাখবো পরবর্তী সংবাদে। ব্রিক্স সম্মেলন শেষ না করে এবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি জিনপিং এর সাথে বৈঠক মোদীর করলেন হ্যান্ডশেক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে সেই ভিডিও। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বৃহস্পতিবার শেষ দিনে ভারতের প্রতিনিধি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনিও যাবেন এবং কারি সাথে জিনপিং এর সাথে বৈঠক করবেন মোদী, এমনটা খবর মিলছে। কি এই মুহূর্তে কি আপডেট রয়েছে ব্রিক্স সম্মেলন থেকে? দেখো, ব্রিক্স সম্মেলনের শেষ না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং প্রধানমন্ত্রীর দপ্তরের নিজস্ব কিছু জরুরি কাজেই প্রধানমন্ত্রী তড়িঘড়ি দেশে ফিরছেন বলে জানা যাচ্ছে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে মিটিং আজকে গভীর রাতে হওয়ার কথা ছিল বা বুধবার সেটা হতো, সেটাকে কিন্তু প্রধানমন্ত্রী অনেক এগিয়ে নিয়ে আসে এবং গালোয়ানের পর প্রথমবার বৈঠক করলেন মোদী এবং জিনপিং। ইতিমধ্যেই সেই বৈঠক কিন্তু ব্রিক্স সম্মেলনের মধ্যে হয়েছে এবং শেষ দিনের যে বৈঠক, সেই বৈঠকে অবশ্যই থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তার নেতৃত্বেই ব্রিক্স সম্মেলন চলবে। তবে প্রধানমন্ত্রীর এমন কি জরুরি কাজ পড়লো যে প্রধানমন্ত্রী, দেখো অবশ্যই প্রধানমন্ত্রীর যদি সেই রকম দপ্তরের কোনো জরুরি কাজ থাকে তাহলে প্রধানমন্ত্রীরা অনেক সময় এরকম বড় আন্তর্জাতিক মিটিং শেষ না করেই তারা চলে আসে। তবে সেই বৈঠকের বা সেই কাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবার তার জন্যই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি এমন জরুরি কাজ যে প্রধানমন্ত্রী এই সম্মেলনের মিডিলেই ফিরছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু না জানা গেলেও, তবে প্রধানমন্ত্রী দেশে তার দপ্তরের বিশেষ কোন গুরুত্বর কাজ নিয়ে চলে আসছে এবং সেই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আসছে, এটাও ঠিক। তবে জিনপিং এর সঙ্গে গালোয়ানের পর কি বৈঠক হলো তা নিয়ে কিন্তু কৌতূহল তুঙ্গে। এবং তাহলে এবং আমরা সবাই জানি যে লাদাখ ইস্যুতে, লাদাখের যে সীমান্ত, সেই সীমান্ত ইস্যুতে চীন এবং ভারত এই মুহূর্তে ঐক্যমত্যে এসছে এবং সেই জায়গাতে দুই দেশই কিন্তু সেনা সরাতে ইতিমধ্যে শুরু করে সেনা সরাতে শুরু করে দিয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতের বিদেশ মন্ত্রক যখন চীনকে বলে যে বৈঠকটা আগিয়ে আনতে, তারাও কিন্তু রাজি হয়ে যায়। অর্থাৎ নিশ্চয়ই বিরাট কোনো বড় একটা ইস্যু রয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ভূ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক বলেই মনে করছে এবং আগামী দিনে রাশিয়া, পুতিন সবসময় চেষ্টা করছে যে ভারত, রাশিয়া এবং চীন এই তিনজন একই বেল্টে এবং সঙ্গে দক্ষিণ কোরিয়া, এই চারটে শক্তিধর রাষ্ট্র একসঙ্গেই থাকুক, সেই জায়গাতে কার্যত তোমার হচ্ছে পুতিন অনেকটাই সাকসেস। কারণ আজকের এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে রাশিয়াতে হয়েছে, সেই জায়গাতে মধ্যস্থতাকারী হিসেবে পুতিন রয়েছে এবং নিশ্চয়ই এমন কোন ভূ রাজনীতিতে এমন কোন বড় দিক উঠে আসতে পারে যেটা কিন্তু আগামী দিনে খুব বড়ই তাৎপর্যপূর্ণ। এবং প্রধানমন্ত্রী যে সময়তে আসছে ঠিক তার সেই সময়ের পাশের যে বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জের মুখে সংবিধান, রাষ্ট্রপতির সেখানে পদত্যাগ করার দাবি নিয়ে যেভাবে ছাত্রছাত্রীরা সেই হাসিনার মতো উৎখাত করতে চাইছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করে তিনি যদি দেশ ছাড়ে তাহলে কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের মুখ পুড়বে এবং এই সরকারকে কিন্তু অনেক দেশই আছে তোমার হচ্ছে মানে পারমিশন নাও দিতে পারে। সেই জায়গাতে ভারতের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রধানমন্ত্রীর চলে আসা। এখন যত সময় যাবে ততই বোঝা যাবে যে এই যে প্রধানমন্ত্রী তিনি নিজে দ্রুত চলে আসলেন, কিসের জন্য চলে আসলেন? এক হতে পারে বিরাট কোন প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ে প্রধানমন্ত্রী তার থাকার কথা, অন্যদিকে বিরাট কোন ডিজাস্টার, সেরকম কোন ডিজাস্টার নেই, এই ঘূর্ণিঝড়ের দাপট একটা যেটা আছে সেটাকে জাতীয় ডিজাস্টার এই মুহূর্তে বলা যাবে না, এখনো সেটা হয়নি। তাহলে কেন প্রধানমন্ত্রী তড়িঘড়ি ছুটে আসছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কৌতূহল রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী দেশে ফিরলে আগামী 5-6 দিনের প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস বা দিল্লির অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাবে যে দিল্লি কেন তড়িঘড়ি ব্রিক্স সম্মেলনের মধ্যে, ব্রিক্স সম্মেলনের মধ্যে তিনি দিল্লিতে ছুটে আসছেন। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই মুহূর্তে দেশে ফিরে আসা জানিয়ে তৈরি হয়েছে কৌতূহল, ইতিমধ্যে কেন ফিরে আসছেন তিনি। ব্রিক্স সম্মেলন এখনো চলছে, যেখানে শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী ফিরছেন দেশে, এমনটাই খবর এবং ইতিমধ্যে তৈরি হয়েছে নানান প্রশ্ন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।